সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সাব্বির সামি মুহিত। আপনারা জানেন যে আজকে এরই মধ্যে সকাল 9টা থেকে শুরু হয়েছে চলচ্চিত্র শিল্প সমিতির যে ভোট গ্রহণ। আপনারা জানেন যে সমিতি আছে চলচ্চিত্র শিল্প সমিতি, তাদের যে নির্বাচন, সেটির নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শুরু হয়ে গেছে সকাল 9টা থেকে। আর আপনারা এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রার্থী যারা আছেন এবং ভোটার যারা আছেন, তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন কর্মকাণ্ডে তাদের ভোট অধিকার প্রয়োগ করছেন। তো আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু সকাল থেকে এই গুড়ি বৃষ্টি এবং বিভিন্ন কারণে কিন্তু ভোটার অংশগ্রহণ কিছুটা মনে হচ্ছে এ পর্যায়ে একটু সীমিত, কিন্তু আমার মনে হয় বৃষ্টি থামার সাথে সাথেই হয়তো তাদের উপস্থিতি বেড়ে যাবে। আর আপনারা জানেন যে এবার কিন্তু এই মাসের শুরু থেকেই এই ভোট এই নির্বাচনটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উত্তাপ ছড়িয়েছে। আপনারা বিভিন্ন ধরনের খবর আপনারা মিডিয়াতে পেয়েছেন, পক্ষ বিপক্ষ বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি কর্মসূচি আমরা দেখেছি। এবং আমরা যেটি জানতে পেরেছি যে প্রথমবারের মতো কিন্তু এই নির্বাচনকে ঘিরে, চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনকে ঘিরে এ ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং প্রথমবার এবার কিন্তু প্যানেল যদি বলতে হয়, প্যানেল হিসাবে কিন্তু একটি প্যানেল নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং অপরদিকে যারা আছে সবাই স্বতন্ত্র প্রার্থী। এদিকে আসবেন তো সবাই, এদিকে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে যারা ভোট দিচ্ছেন এবং প্রার্থী তারা কিন্তু আছেন। তো এই পর্যায়ে আমরা দেখছি এখানে মৌসুমি কথা বলছেন নির্বাচনকে, আমরা একটু শুনতে চাই তার সঙ্গে। অসাধারণ একটি পরিবেশ, মানে অনেক বিশাল একটা আয়োজন, সব কিছু মিলে খুব ভালো লাগছে আমার কাছে। সব সময় আপনার ফ্যানদের একটি চাওয়া ছিল যে আপনাকে বারবার সিনেমায় দেখবে, ভালো ভালো সিনেমা আপনি উপহার দেন। এখন সেই ফ্যানদের চাহিদা হলো আপনি শিল্পী সমিতিতে আসবেন, সভাপতি হতে পদে লড়বেন, শিল্পীদের জন্য কাজ করবেন, তাদের জন্য কাজ করবেন, সেই জায়গাটা আপনি কীভাবে দেখতে চান? সেই জায়গাটা অবশ্যই আমি বড় করে দেখেছি বলেই আমি চিন্তা করেছি আমি করব। আর শুধু তাই না, আমাদের সদস্যরাও আমাকে চেয়েছেন যে আমি করি, সেই জন্য আমি ইলেকশন করলাম, এই পদে আমি পদপ্রার্থী। এবং আশা করছি আমাদের সদস্যরা আমাকে সমর্থন করবেন। আমি সবার সাথে কথা বলেছি, প্রত্যেকেই আমাকে মন থেকে সমর্থন দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটু কথা বলতে চাই। আসলে আমরা দেখছিলাম মৌসুমি তার কথা বলছিলেন, আরেকটু জানতে চাই আসলে এখন পর্যন্ত তিনি যে এখানে উপস্থিত আছেন এবং ভোট গ্রহণ কিন্তু দেখছেন তিনি সরজমিনে এখানে, তো আমরা একটু জানতে চাই আসলে এখনো পর্যন্ত যা দেখলেন আসলে তিনি কি প্রত্যাশা করছেন এখন পর্যন্ত নির্বাচনে? পরিবেশ খুব ভালো লাগছে, সুন্দর সিস্টেমেটিক ওয়েতে আমাদের এখানে ইয়ে হচ্ছে, ভোট গ্রহণ হচ্ছে, একজন একজন করে আসছেন এবং আমরা আমাদের সবাই হাঁটাচলা করে একদম শুটিংয়ে যেমন হয় এক একজন এক একজনের সাথে আড্ডা মারা, গল্প করা, এর ভেতর থেকেই ভোট গ্রহণ হচ্ছে। আশা করি এটা খুব ভালো সুষ্ঠু একটি নির্বাচন হবে। এবং সত্যি কথা, প্রশাসন চাইলে অনেক কিছু পারে, সেটা দেখিয়ে দিলেন তারা আবারও। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত বলতে চাচ্ছেন যে সুষ্ঠুভাবেই হচ্ছে, আপনারা যেভাবে শিল্পীরা যেভাবে একটা উৎসবের আমেজ নিয়ে কাজ করে থাকেন সেভাবেই হচ্ছে ভোট গ্রহণ? তাও এখন পর্যন্ত যে ধরনের ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখেছেন, তো কী এক্সপেক্ট করছেন এখনো পর্যন্ত? আপনারা কথা বলবেন? বাহ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, যান, ঠিক আছে ভাইয়া, একটু একবারে নিয়ে নেই আবার। ধন্যবাদ। সব কিছু মিলে আমার কাছে আসলে খুব ভালো লাগছে, বাট আমি আসলে আমার ভোটারদেরকে ভোট চাইতে পারছি না, এর জন্য খুব কষ্ট লাগছে যে আপনারা আমাকে একটু ডিস্টার্ব করছেন। আশা করি বিকাল 5টার পরে সবাইকে আমি আবার ইন্টারভিউর জন্য টাইম দেবো, কেউ কিছু মনে করবেন না, কষ্ট পাবেন না। থ্যাংক ইউ, আমি আমার ভোটারদের কাছে যেতে চাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে মৌসুমি বলছিলেন তার কথা, আসলে তার যে বিভিন্ন অভাব অভিযোগ ছিল এই নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকেই পরিবেশ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু এখন তিনি যে বিষয়টি বলছেন আসলে সেই বিষয়টি তিনি এখন সেভাবে দেখছেন না এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা লাইভে আছি। একটু কথা বলি, আমরা কিন্তু আরেকজন প্রার্থীকে পেয়ে গেছি যাকে ঘিরে আসলে এই উৎসাহ উদ্দীপনার মূল কেন্দ্রবিন্দুতে তিনি সবসময় ছিলেন। তো আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে উৎসাহ উদ্দীপনা ব্যালট বাক্স, তারপরে ব্যালট পেপার সব চেক করছিলাম, 7 মিনিট একটু ডিলে হয়েছে,
এর 9:30 কাজে 5:07 পর্যন্ত হবে। অলরেডি নির্বাচন কমিশনার আমাদের সাথে বাধাবদ্ধ। আচ্ছা, এখন পর্যন্ত যে ধরনের নির্বাচন হচ্ছে, আপনি আপনার পজিশন থেকে কি এক্সপেক্ট করছেন বা সার্বিক পরিবেশ নিয়ে কি বলবেন? সার্বিক পরিবেশ আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ, এত ভালো পরিবেশ এর আগে কখনো হয়নি, কারণ বহিরাগত লোক আমরা কখনো ঠেকাতে পারিনি। এইবার সম্পূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে, প্রশাসন সাহায্য করছেন আমাদেরকে, আমাদের এমডি মহোদয় সাহায্য করছেন, আর সর্বোপরি আমাদের সবার শ্রদ্ধেয় উল্লাস কাঞ্চন নির্বাচন কমিশনার, উনি তো দৃঢ় প্রতিজ্ঞ যে একটা ভালো নির্বাচন উনি একটা আমাদেরকে প্রেজেন্ট করবেন। সেই জায়গা থেকে আমরা সবাই যথেষ্ট মানে স্বতঃস্ফূর্তভাবে যথেষ্ট ক্লিনভাবে মানুষ আসছে, ভোট দিচ্ছে হাসি খুশি পরিবেশে। আর যেহেতু গত 2 বছরে আমরা প্রচুর কাজ করতে চেষ্টা করেছি, সেই জায়গা থেকে আমার ক্যাবিনেট দেখেছে, যেখানে কোনো অন্য প্যানেলই নেই, আমার প্যানেলই 21 জন, এবং কেমন 21 জন, আপনারা সবাই দেশ বরেণ্য শিল্পী, নতুন এবং সমস্ত রকম শিল্পী মিলে ইনশাআল্লাহ চেষ্টা করেছি আমি একটা ভালো প্যানেল প্রেজেন্ট করতে। আর আমি বড় বড় প্যানেল খুব ভালো তৈরি করতে চেষ্টা করি, কারণ ভালো প্যানেল না হলে আপনি মনে করেন ভালো শোরুম না হলে আপনি শোরুমে যাবেন না। সেই জায়গা থেকেও আমি চেষ্টা করছি সেন্সর বোর্ডের মেম্বার অরুণ বিশ্বাসকে রাখতে, ন্যাশনাল অ্যাওয়ার্ড নির্ভর ছিল আমাদের রোজিনা ম্যাডামকে রাখতে, আলিরাজ ভাইকে রাখতে, সুব্রত ভাইয়া, ফরহাদ ভাইয়া, তারপরে আমাদের এই প্রজন্মের নায়ক জয় চৌধুরী, তারপর হচ্ছে আমাদের মারুফ, ইমন, জায়েদ খান, এরকম সব মিলিয়ে এদিকে আমি, আর আগেই বললাম দীপজল ভাই, রুবেল ভাই আছেন ভাইস প্রেসিডেন্ট, সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। আশা করি এই প্যাকেজ ফুল প্যানেল ইনশাল্লাহ ডেভেলপ করবে। আর এখনো পর্যন্ত ভোটারদের যে অংশগ্রহণ সেটিতে কতটুকু সন্তুষ্ট, যদি আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি আছে? হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি আছে, তারপরে দেখেন মানুষ আসছে দিচ্ছে। আজকে তো ফ্রাইডে, এমনিতে একটু ঘুম রিল্যাক্স করে সবাই ওঠে, আর বৃষ্টি একটু, বাট আমি মনে করি বৃষ্টি আল্লাহর রহমত, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। তো সেটা হচ্ছে যে সব মিলিয়ে ভোটাররা আসবে, আর ইনশাআল্লাহ তাদের যে একটা পবিত্র দায়িত্ব সেটা অর্পণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আপনাদের বিপরীতে যারা দাঁড়িয়েছিলেন তাদের পক্ষ থেকে বিভিন্ন ভয় ভীতির বিভিন্ন অভিযোগ কিন্তু ছিল, কিন্তু আজকে আমরা সেই ধরনের কোনো অভিযোগ তাদের থেকে পাচ্ছি না, বলছেন তারাও বলছেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি কোনো ভূমিকা ছিল কি না এই পরিবেশ সুষ্ঠু করার? ডেফিনেটলি আমাদের ভূমিকা না থাকলে, আমরা তো সবসময় মিটিং আমরা ছিলাম, তো আমরাই তো চাচ্ছি, আমরাই তো বলেছি যে আমরা এরকম একটা পরিবেশ চাই, এরকম একটা উদাহরণ হয়ে থাকবে যে নির্বাচন ক্লিন একটা নির্বাচন হবে, যে নির্বাচন ইতিহাস বলবে যে না ওই রকম একটা 2019 সালে মিশর সদক শিল্পী সমিতির সভাপতি ছিলেন এবং এরকম একটা আমরা ক্লিন নির্বাচন দেখেছিলাম। এটার জন্য আমরা তো মানে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি, এবং এই আজকের চেষ্টার ফসল দেখছেন আপনি, দেখেন চারিপাশে সবাই কত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মিশা সদাগর এবং জাহিদ খান প্যানেলকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আমরাও আপনার জন্য শুভকামনা। সময় টিভিকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা শুনছিলাম মিশা সদাগরের কথা, তিনি এই নির্বাচন সম্পর্কে বলছিলেন, তার যে এখনও পর্যন্ত যে পর্যবেক্ষণ সেই বিষয়ে তিনি পর্যবেক্ষণ দিচ্ছিলেন। তো আমরা আসলে এ পর্যায়ে বিভিন্ন যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, বিভিন্ন প্যানেল থেকে অংশ নিচ্ছেন, তাদের একটু মতামত নিব। আমরা মিশা জাহিদ প্যানেল থেকে আরেকজন ক্যান্ডিডেটকে সাথে আসলে এই পোশাকে কথা বলবো। তো আসলে এখনো পর্যন্ত যে নির্বাচনের যে পরিবেশ কি দেখছেন? সকাল থেকেই নির্বাচনের পরিবেশ অত্যন্ত আনন্দমুখর, সুন্দর দেখছি। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, তবু মনে হয় সেই বৃষ্টিটা আমাদের যারা সম্মানিত ভোটার তাদেরকে টলাতে পারছে না, তারা তাদের সময় মতো এসেই তাদের নির্ধারিত ভোটটি তারা দিয়ে যাচ্ছেন, এবং আমরা আশা করব যে আজকে সারাদিন আমাদের এই ভোটের সময় আমরা আনন্দমুখর পরিবেশেই আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। সবাইকে শুভেচ্ছা। আরেকটি বিষয়ে একটু জানতে চাচ্ছি, দুজনের কাছেই আসবো আসলে, আপনারা আমি যতদূর জানি আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন, কিন্তু নির্বাচনের একটা আলাদা উৎসাহ উদ্দীপনা থাকে, আসলে এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়া, আপনাদের এগেনস্টে কোনো ক্যান্ডিডেট নেই, এটা আসলে পজিটিভলি বা নেগেটিভলি কীভাবে ব্যাখ্যা করবেন দুজনের কাছে? এটিকেই বলতে হয় সংগঠকের ব্যাপার। আমাদের মিশা সদাগর, জায়েদ খান, তারা 21 জন নয়, আমাদের এই প্যানেলে আমরা প্রায় 50 জন আমাদের প্যানেলভুক্ত হয়ে নির্বাচন করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যেখানে আরও একটি প্যানেল হওয়ার কথা ছিল একেবারেই কোনো প্যানেল হয়নি, যে কজন আছেন তারা বিক্ষিপ্তভাবে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন। এটা আমি হয়তো তারা একসাথে সংগঠিত করতে পারেননি আমাদের শিল্পীদেরকে, এটাই হয়তো ব্যর্থতা, কিন্তু আমরা আশা করব এই ব্যর্থতাকে আমরা এখন আমাদের সময়টার মধ্যে সার্থকতা অর্জন করব, সেখানেই যে যারা আমাদের সদস্য রয়েছেন সম্মানিত, তারা নির্ধারিত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের নির্বাচিত প্রতিনিধি করবেন তাদের এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।
প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি এরই মধ্যে নির্বাচিত হয়ে গেছেন। তো আসলে এই যে যে প্রশ্নটি ছিল, আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া আর কোন রকম প্রতিদ্বন্দ্বী কেউ না থাকাই যে হয়ে গেছেন, কি বিষয়টি কিভাবে? আসলে মানে আমার জায়গায় আমি নির্বাচিত হইনি এখনো, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী আছে, অনেকজন দাঁড়িয়েছে। আমি ইসিতে আছি, কার্যনির্বাহী পরিষদে 11 জন আমাদের প্যানেলে, মিশা জাহেদের প্যানেলে। তা স্বতন্ত্র দাঁড়িয়েছে 3 জন, তারা যদি না দাঁড়াতো তাহলে হয়তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে আসতাম। তা আমাদের আজকে ভোট হচ্ছে শিল্পীদের একটি উৎসবের সময়, তাদের প্রিয় নেতা চুজ করবে আমাদের এই ভোটের মাধ্যমে। আশা করি আমাদের যারা ভোটার আছেন, সম্মানিত ভোটার, তারা তাদের পছন্দর পাত্রকেই ভোট দিবেন। এবং আমরা আশা রাখি আমরা শিল্পীদের নিয়ে কাজ করি এবং শিল্পীরা আমাদেরকে ভালোবাসে, আমাদের প্রিয় ভোটাররা ভুল কাজ করবে না, সঠিক কাজটি করবে। আমরা আমাদের প্যানেলকে জয়যুক্ত করেই আমরা ফিরব। ধন্যবাদ। তো আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই আসলে, তো এরই মধ্যে রঞ্জিতা আপু, তো এরই মধ্যে তো ভোটাধিকার প্রয়োগ করেছেন, তো আসলে আসলে সার্বিক যে পরিস্থিতি বা যে পরিবেশ দেখলেন আপনি কি বলেন? আমার কাছে মনে হচ্ছে যে গতবারের চেয়ে এবার আমরা খুব সুন্দরভাবে ভোট দিতে পারছি। আর আসলে যদি এবার আমরা স্বতন্ত্র থেকে না দাঁড়াতাম তাহলে সিলেকশন ভোট ছিল, যার জন্যে এবার আমরা ভোটার লিস্টে যে নামগুলো পেয়েছি, নতুন করে কোনো ভোটার লিস্টের নাম ভোটার নাম্বারগুলো ছাপানো হয়নি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে আপনার 100 কাছাকাছি আমরা কোনো ভোটারদের কাছে ভোট চাইতে পারিনি, খুবই দুঃখজনক। কারণ একভাবেই ভেবে নিয়েছিল সিলেকশন ভোট হবে, আর যার জন্যে আমাদের দাঁড়ানো। এখন পর্যন্ত যে পরিবেশ দেখছেন বা সবকিছু মিলিয়ে আসলে আপনি কি প্রত্যাশা করছেন বা সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা? আমি সন্তুষ্ট, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে? আমি উল্টো আপনাকে প্রশ্ন করছি না, আমরা দেখছি যে সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটাধিকার প্রয়োগ করছে, আমাদের কাছে খুব ভালো লাগছে, দোয়া করবেন আমাদের জন্য। আমরা শুনছিলাম আসলে যারা ভোটার আছেন বা প্রার্থী আছেন তারা কিন্তু তাদের মতামত প্রয়োগ করছিলেন, তো আমরা দেখি আর কাকে আপনাদের সাথে সংযুক্ত করতে পারি। আমরা আরেকজন প্রার্থী আপনাদের সকলের প্রিয় নায়ক ইমনকে পেয়ে গেছি, তো আপনাকে স্বাগত জানাচ্ছি, কি অবস্থা দেখছেন এখন? আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ দেখতে পাচ্ছি, লোকজন একটু কম মনে হচ্ছে কারণ বৃষ্টি পড়ছে, তো একটু তো আমার মনে হয় যে জুমার নামাজের পরে হয়তো বা সবাই আস্তে আস্তে আসবেন, বাট এর পরেও কিন্তু আজকে সকালে বৃষ্টির মধ্যেও কিন্তু অপু বিশ্বাস ছাড়াও আলমগীর সাহেব আর অনেকে অলরেডি চলে এসেছেন, কারণ এই নির্বাচনটা একটা উৎসব মুখর সবসময়ই হয়, এবারও হচ্ছে। তো আশা করছি যে অলরেডি কিন্তু এখন বাড়া শুরু হয়েছে লোকজন, তো আশা করছি যত সময় যাবে অত লোকজন বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি আপনার বিষয়ে, আপনার আপনি তো যেহেতু একজন ক্যান্ডিডেট, আপনার বিষয়ে কি প্রত্যাশা? আমি গত বছর আন্তর্জাতিক সম্পাদক হিসেবে জয়লাভ করেছিলাম বিপুল ভোটে, তো এবারও আমাদের শিল্পী বৃন্দ আমাকে সমর্থন করেছেন, ওনাদের ভালোবাসাতে আমি আবারও দাঁড়িয়েছি, তো জয়ের প্রত্যাশা করি, বাকিটা তো আসলে ভোটাররা ভোট দেওয়ার পর রাতে বোঝা যাবে। আসলে যেহেতু গতবারও ছিলেন, এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জয়ের বিষয়েও আশাবাদী, তো এবার নতুন কি প্রতিশ্রুতি দিতে চাচ্ছেন বা কি নিয়ে হাজির হচ্ছেন আসলে শিল্পীদের? গত বছর আমরা জাস্ট নির্বাচিত হওয়ার পর গোছাতে গোছাতে সময় লেগে গেছে, কারণ অনেক ঝামেলা চলছিল, তো এবছর তো আল্লাহর রহমতে তো ঝামেলা থাকার কথা না, তো এবছর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ চলচ্চিত্রকে তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু শুনছি আসলে যারা প্রার্থী আছেন বা ভোটার আছেন তাদের কথা, তো আমরা জেসমিন আপাকে পেয়ে গেছি এই মুহূর্তে, তিনিও কিন্তু এইবার নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো আমরা একটু জানব তার অনুভূতির কথা এবং তিনি নিজে ভোটাধিকার প্রয়োগ করেছেন কিনা বা তিনি তার জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী, সব কিছু বিষয়ে কিন্তু আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেব। তো আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমি এবার তৃতীয়বারের মতো নির্বাচন করছি, জানি না কি হবে, তবে ভালো লাগছে, মানে বিজয় হবো কিনা বলতে পারছি না, কিন্তু আজকের দিনে মনে হচ্ছে কি ঈদের একটা দিন, একটা ঈদ মনে হচ্ছে। আসলে আমরা শিল্পীরা কিন্তু বাসায় বসে থাকি, ঈদটা একটু কম করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু এখানে সবার সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগছে। তারপরে হচ্ছে আমরা একসাথে কমিটিতে থেকে অনেক কাজ করেছি, মিশা ভাই এবং জায়েদ ভাইয়ের প্যানেলে এখনও আছি, তো আমাদের আসলে আরেকটি সুযোগ দেওয়া উচিত আমাদের ভোটার ভাই বোনদেরকে। তো থ্যাংক ইউ সময় টিভি,
আপনি যদি নির্বাচিত হন এবার যেহেতু প্যানেলে নির্বাচন করছেন, তাহলে আপনি আসলে কি পরিবর্তন আনতে চান বা আপনাদের যে প্যানেলটি আছে সেখানে কি মেসেজ দিতে চান, তাদের আরও কি কি পরিবর্তন প্রয়োজন বা পরিবর্তন নিয়ে আসাতে আপনি অঙ্গীকারবদ্ধ? আচ্ছা, আমরা আমাদের 90% আগে যে আমাদের কথাগুলো ছিল, আগে যা যা কাজ করার কথা ছিল সেই সব কাজগুলো আমরা করে ফেলেছি। তবে আর কিছু কাজ বাকি আছে, সেগুলো করব এবং আমাদের শিল্পীদের পাশে থাকব। আমরা একটা মানে আমাদের শিল্পীদের জন্য একটা জায়গার ব্যবস্থা করছি আমরা, তো আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা আমরা কিন্তু শুনছিলাম আসলে যারা প্রার্থী আছেন, যারা ভোটার আছেন তাদের কথা, এবং আমরা কিন্তু আরেকজনকে পেয়েছি, জাকির হোসেন, তিনি সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আসলে কি দেখছেন? আসলে ভালো লাগছে, যেমন এবছর খুব সুষ্ঠুভাবে ইলেকশন হচ্ছে, অনেক সুষ্ঠুভাবে। আমরা গেলবার যে দেখেছি অনেক বহিরাগত ছিল, বহিরাগতর জন্য আমাদের ব্যাক পেতে হয়েছে ভোট চাইতে, ভোটারদেরকে আমরা দেখতে পাইনি অনেক ক্ষেত্রে। এবার কিন্তু অনেক সুষ্ঠুভাবে ভোট হচ্ছে ইনশাল্লাহ। তো আমি জাকির হোসেন সংস্কৃতি ক্রীড়া সম্পাদক পদে আছি, শিল্পী সমিতির এবার প্রার্থী। দোয়া করবেন ইনশাল্লাহ, ভালোভাবে আমরা জয়ের মালা নিয়ে ফিরবো আজকের নির্বাচনে। এই যে বৃষ্টি কিছুটা বিঘ্ন সৃষ্টি করছে কিনা কি মনে হচ্ছে? না, এইটা তেমন ক্ষতি করছে না, এমনি তো শীতের সকাল প্রায় অনেকটা, আর হচ্ছে জুমাবার ছুটির দিন, একটু দেরি করেই সবাই হয়তো বাসা থেকে বেরোচ্ছে, তো বৃষ্টিটা ছেড়ে গেছে। আমরা এখন বৃষ্টি চলে গেছে, বৃষ্টি নাই, সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু দেখছি আসলে আজকের যে শিল্প সমিতি, চলচ্চিত্র শিল্প সমিতির যে নির্বাচন এবং তার যে পরিবেশ, সেই বিষয়ে আমরা দেখছি। তো এখন কিন্তু ভোট গ্রহণ চলছে, আর আপনারা দেখছেন শিল্পীরা এখানে উপস্থিত হয়েছেন, ভোটাররা উপস্থিত হয়েছেন। আসলে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি কিছুটা বাগড়ার সৃষ্টি করছে এই ভোটদান কার্যক্রমে। তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই নির্বাচন কর্মকাণ্ড। আমিও নিব, তুমি যাও ডাকো, ওর লাইফটা শেষ হলে আমরা ওনাকে ডাকি। আচ্ছা তো আমি বললাম, বলে রাখছি, আপনি আসতে থাকেন। এই শুনেন, ভোটের পরিবেশ কিরকম দেখছেন? ইনশাআল্লাহ পরিবেশ তো অনেক ভালো, দর্শক আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সেই জনপ্রিয় অভিনেতা ডন, তিনি এবার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে। তো সবকিছু মিলিয়ে আসলে কি? আসলে সবকিছু মিলিয়েই যেটা দেখছি সেটা হচ্ছে যে বিগত সময়গুলোতে এত সুন্দর, এত সুশৃঙ্খলভাবে ভোট প্রক্রিয়া কার্যক্রম সুন্দর হয়নি। এবার যত ভালো করেছে, এই জন্য প্রশাসন ভাই বোনদের প্রতি আমরা কৃতজ্ঞ যে এত সুন্দর, সুষ্ঠু সুন্দর পরিবেশ মানে বজায় রেখেছেন। আমি চাবো একজন প্রার্থী হিসেবে
যেন বিকাল 5টা পর্যন্ত, ভোট শেষ হওয়া অবধি পর্যন্ত যেন এই সুন্দর পরিবেশটা বজায় থাকে। আপনাদের তো বিভিন্ন অভাব অভিযোগ ছিল গতকাল পর্যন্ত, আসলে সেটি কিভাবে সমন্বয় করলেন বা সেটি সমাধান হলো? আচ্ছা, এটা আসলে সমাধান এখন কিছুই করা যাবে না, ইলেকশন পরে যে যারাই আসবেন চেয়ারে তাদের সাথে বসেই হয়তো বা সিনিয়ররা সবাই বসে হয়তো কোনো সমস্যার সমাধানের চেষ্টা করবে। আমরা সবাই একসাথে কাজ করতে চাই, সবাই একসাথে কাজ করবো, এটা হচ্ছে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা এবং কাম্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা আরও একজন প্রার্থীকে কিন্তু এর মধ্যে পেয়ে গেছি। আপনি তো স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে করছেন, আসলে আপনারা স্বতন্ত্রভাবে করছেন, এই বিষয়টির ব্যাখ্যাটা একটু আগে নিয়ে নিন না। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এখানে মৌসুমী আপু প্রথমে ছিলেন সভাপতি, আমি তখন বাইরে ছিলাম শুটিংয়ে, পরে শুনলাম যে কোনো সেক্রেটারি পদপ্রার্থী হচ্ছে না বা নাই, পরে চিন্তা করলাম যে আমি যদি সাধারণ সম্পাদক পদ প্রার্থী না হই তাহলে তো আর ইলেকশনটা হবে না, শিল্পীদের যে একটা আনন্দ একটা মধুর মিলন সেটা তো আর হবে না, এ কারণে ইনশাআল্লাহ ধারণা। আরেকটা আমার যে মনের মধ্যে যে আঘাত লাগছিল সেটা হচ্ছে যে ওরা 181 জনকে ভোটারকে যে ওরা বাদ দিয়েছে সেটা আমি খুব মনের মধ্যে আঘাত পাইছি একজন সিনিয়র শিল্পী হিসাবে। তো যাই হোক, ইনশাআল্লাহ আজকে তো যা দেখছি ইনশাআল্লাহ ইলেকশন খুব সুন্দর হচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর আছে, আমার মনে হয় এখানে কোনো এদিক ওদিক ঘটার কোনো পরিবেশ আমি দেখি না, এখন পর্যন্ত আল্লাহর রহমতে অনেক সুস্থ নির্বাচন হচ্ছে। আচ্ছা, আপনার বিপরীতে জায়েদ খান শক্ত প্রতিপক্ষ অনেকেই বলেন, আপনি কি বলেন? না, কোনো সত্যি প্রতিপক্ষ না, সে সত্যি প্রতিপক্ষ কি জন্য হবে, সে এমন কোনো ইন্ডাস্ট্রি কিছু করে নাই তো সত্যি প্রতিপক্ষ হবে, সে আসছে অল্প দিন, আমি এখানে প্রায় 3 যুগ ধরে আছি, সে তারটা সে মনে করে আর কি, আমি তো এটা মনে করি না, আমি তো মনে করি ইনশাআল্লাহ শিল্পীরা আমাকে এবার নির্বাচিত করবে, সেটা আমার বিশ্বাস। তো আপনার কি মনে হয় আপনি কি করতে পারবেন যেটি জায়েদ খান করতে পারেনি বা করেনি, এরকম কি প্রতিশ্রুতি? না, তো যেমন মনে করেন প্রথম এরা যে এটা কাজটা করছে জায়েদ খান বা ভোট প্যানেল, সেটা হচ্ছে যে যারা মনে করেন 90 ভোটার হয়েছে এ পর্যন্ত মনে করেন যারা 181 জনকে যে বাদ দিয়ে দিছে, প্রথমে এটা আছে আমার দৃষ্টিতে, আমার ব্যক্তিগতভাবে এটাকে আমি অন্যায় মনে করি, সেটা আমি ইনশাআল্লাহ আমার মৌসুমী আপু আমি নির্বাচিত হইলে, আমরা যে 8-9 জন আছি নির্বাচিত হলে প্রথম কাজ হচ্ছে এদেরকে সদস্য পদ ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা একটা, আরেকটা কাজ হচ্ছে মৌসুমীর সাথে আমার আলাপ হয়েছে, আলাপের মাধ্যমে আমি আপনাদেরকে গভর্নমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে ইনশাআল্লাহ আমরা প্রথমেই যারা শিল্পী 60 বছরের বয়স হয়ে গেছে তাদেরকে ইনশাআল্লাহ আমরা বয়স্ক ভাতা চালু করবো, এটা হচ্ছে আমার কমিটমেন্ট। আচ্ছা, আরেকটু যেহেতু আপনি আজকে দেখছি আসলে মৌসুমী প্যানেল যদিও নেই তারপরে মৌসুমীর কার্ড ভলান্টিয়ার হিসেবে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন, তো সেক্ষেত্রে কালকে কিন্তু আমরা মৌসুমীর তার যে কমিটমেন্ট বা ইস্তেহার যেটি দিয়েছেন সেখানে আমরা দেখেছি যে ইউটিউব চ্যানেল করা হবে বা ওয়েব সিরিজ করা হবে, আসলে সিনেমার সাথে ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল কতটুকু যুক্তিযুক্ত বা এতে আসলে শিল্পীদের কী উন্নয়ন আপনারা চাচ্ছেন? আসলে সেটা তো মৌসুমী হলো যে এরকম একটা মানুষ, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, ওনার আর জীবন আর চলচ্চিত্রের মধ্যে কিছু পাওয়ার নাই, উনি সব কিছু পেয়েছেন, আশা করি উনি মনে করেন যে যেটা করতে চায় সেটা করতে পারবে, সেটাই আমি ইনশাআল্লাহ আশা করি। তো মৌসুমী আপু যেটা বলছেন সেটার সাথে আমি একমত, মৌসুমী আপু আমরা সকলে মিলে ইনশাআল্লাহ এটা চেষ্টা করবো একটা ভালো কিছু করার আর কি। জি, আপনাকে অসংখ্য জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জি, আমরা এই মুহূর্তে কথা বলবো আসলে এই নির্বাচনটি যারা পরিচালনা করছেন সুষ্ঠুভাবে এগিয়ে নিচ্ছেন, একজন নির্বাচন কমিশনার, সরি নামটা পীরজাদা শহীদুল হারুন। তো আপনাকে পীরজাদা শহীদুল, আপনি এখনো পর্যন্ত যে পরিবেশ দেখছেন আসলে এখানে কিন্তু কয়েকদিন থেকে আপনাদের কাজের পরিবেশ আপনারা আমরা যতদূর জানি একটু সংশয় ছিলেন, তো এখন কি বুঝছেন বা ভোটার উপস্থিতি বা যারা ক্যান্ডিডেট আছেন সব কিছু মিলিয়ে নির্বাচন? আমি আগেই বলতাম এবং বলেছি আপনাদের যে নির্বাচনে যারা অংশগ্রহণ তারা শিল্পী, শিল্পী হলো মানুষের অনুসরণীয় ব্যক্তিত্ব, তাদের মাঝে কখনো কোন্দল হওয়ার কথা নয়, সামান্য বিচ্ছিত্র কোন সময় ঘটতে পারে, তারা ইতিপূর্বে সুন্দরভাবে ভোট দিয়েছেন, এবারও সুন্দরভাবে ভোট দিচ্ছেন, আমি এ নিয়ে অপরপর 4 বার নির্বাচন কমিশনার এবং আইন প্রয়োগের সংস্থা সর্বাত্মক সহযোগিতা করতেছে এবং আপনারাও সহযোগিতা করছেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছে, আমরা আশা করব পরবর্তী সময়টা ঠিক এইভাবে থাকবে এবং আমরা সুষ্ঠুভাবে গণনা করে আমরা এই ভোটের রেজাল্ট দিতে পারবো, এবং আপনারা এ পর্যন্ত মোটামুটি ভোটার উপস্থিতি ভালো, তবে বৃষ্টির জন্য হয়তো কিছুটা বিঘ্ন ঘটছে। তো আমরা কিন্তু এই নির্বাচনের সাথে তিনি সংশ্লিষ্ট না, তাকে সবাই চিনেন, বাট তিনি চলচ্চিত্রেরই একজন, শাহানুর রহমান শোহান,
আপিল বোর্ডের মেম্বার হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। তো আমরা এই পর্যায়ে একটু জানতে চাই, এখনো পর্যন্ত যে পাল্টাপাল্টি অভিযোগ এবং এই নির্বাচন এবারকারের মতো এই ধরনের আর কি আলোচনা সমালোচনা এত উত্তাপ আগে ছড়িয়েছে কিনা আমার অন্তত জানা নেই, তো এখন পর্যন্ত কি বলবেন আপনি? না, আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন যে আসলে এখন পর্যন্ত যে সমস্ত ভোটাররা এসে পড়েছে অলরেডি এবং বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে, আমাদের ভোট চলছে অল্প ধীরে সুস্থে চলছে, তবে এখন দেখা যাচ্ছে যে ভোটার অনেকে এসে পড়ছে এবং আপনারাই বুঝতে পারছেন যে যে সমস্যাগুলো বিফোর ইলেকশন ছিল সেগুলো এখন আর একটাও নেই এবং খুব সুস্থভাবে সুস্থ সুন্দরভাবে এবং বলতে গেলে কি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে সবাই কিন্তু ভোট দিতে আসছে এবং সবাই ভোট দিয়ে অনেক তৃপ্ত যে এত সিস্টেম এবং এত সুন্দরভাবে ইলেকশনটা হচ্ছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে অ্যাপিল বোর্ডের একজন চেয়ারম্যানের কথা, এখানে কিন্তু আমরা আরেকজন প্রার্থীকে পেয়ে গেছি যিনি আসিফ ইকবাল। তো আসিফ ইকবাল, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা দেখতেই পাচ্ছি আপনি একটি বিশেষ প্যানেল মিশা সওদাগর জায়েদ খান প্যানেলের একজন ক্যান্ডিডেট, তো এখন পর্যন্ত আপনার পোস্ট নিয়ে আপনি কি দেখছেন, আপনার যারা ভোটার আছে তারা কি বলছে? মানে অ্যাকচুয়ালি হয়ে গেছে কি যে আমার ভোটার আমাদের সবাইকে ভালোবাসেন, সবাইকে বলতে কি আমার অপোজিশন যারা আছেন ওনাদেরকেও ভালোবাসেন, আমাদেরকেও ভালোবাসেন, অ্যাকচুয়ালি উই আর ফ্যামিলি মেম্বার। হয়তো আমরা একজন আরেকজনের এন্টি দাঁড়িয়েছি বা একজন আরেকজনের বিপক্ষে দাঁড়িয়েছি, কিন্তু আমরা সবাই কিন্তু একই। আর দুই নম্বর হচ্ছে আমার প্যানেল সম্বন্ধে মিশা ভাই এবং জায়েদ খানের যে তার যে আপনার টোটাল দুই বছরের যে কার্যক্রম প্লাস তার পারফরমেন্স সব কিছু মিলিয়ে আমি আশাবাদী যে টোটাল প্যানেল সহকারে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত ভোটার আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা ইনশাআল্লাহ আমি আশা রাখি পার্সোনালি। তো একজন কার্যকরী সদস্য হিসেবে 11 জন থাকেন আমার জানা মতে, তো এখানে আপনি আসলে নতুন কি চান বা কি করতে চান, কি প্রতিশ্রুতি দিতে চান আসলে কি নতুন? অ্যাকচুয়ালি আমি বলি আপনাকে, আমি আসলে মূলত 2 বছর ওনাদের পারফরমেন্স দেখেছি যে 2 বছরে ওনারা মনে করেন যে আমরা অনেক সময় আমাদের ফ্যামিলি অনেক মেম্বার মারা গেছেন বছরে একদিন খেয়াল করি না, কিন্তু দেখেছি যে প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে ওনারা মিলাদ মাহফিল করেছেন, দুস্থ আমরা দুস্থ বলবো না, আমরা গরিব গরিব শিল্পীর পাশে দাঁড়িয়েছেন, বাসায় গিয়েছেন এবং প্রত্যেকটা মেম্বারের খবর নিয়েছেন এবং ওনাদের কার্যকলাপে জায়েদ মিশা ভাইয়ের কার্যকলাপে এবং টোটাল প্যানেলের কার্যকলাপে এত খুশি আমি, আমি নিজেই ইচ্ছা প্রকাশ করেছি, ওনারা বলেছেন আমি প্রকাশ করেছি যে হ্যাঁ আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই ফিল্মের উন্নয়নে, যাতে আমাদের দেশে অনেক ছবি হয় সিনেমা হল করতে পারি সুন্দরভাবে, সেই জন্য আমরা আমাদের বর্তমান শ্রদ্ধেয় মা সমতুল্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওনার কাছে আমরা যাওয়ার চেষ্টা করব, ওনার কাছে আমাদের আবদার, উনি আমাদেরকে দেখবেন, উনি আমাদের মা, উনি আমাদের গার্জেন এবং উনি আমাদেরকে দেখলে আর আমরা যদি সবাই যদি একত্রিত হই তাহলে পরে ওনার সাহায্যে আগে আল্লাহ ওনার সাহায্যে আমরা সবাই ফিল্মটাকে ডেভেলপ করতে পারবো এবং সামনের দিকে নিতে পারবো বলে আমি আশা রাখি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও জি আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আছি চলচ্চিত্র শিল্প সমিতির যে নির্বাচনটি চলছে, সকাল 9:07 9টায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু 9:07 শুরু হয়েছে যে কোনো কারণে এবং এটি কিন্তু চলবে আমরা শুনেছি বিকাল 5টা পর্যন্ত। তো আমরা কিন্তু চেষ্টা করব কথা বলার, আমরা কিন্তু আপনাদের জনপ্রিয় অভিনেতা আমরা পেয়ে গেছি, একটু ভাইয়া কথা বলি লাইভে আছি, তো আমরা পেয়ে গেছি, আমরা জানতে যাচ্ছি এখন পর্যন্ত যে পরিবেশ দেখছেন। এখন পর্যন্ত পরিবেশ খুব ভালো এবং পরবর্তীতে অবশ্যই ভালো থাকবে, সবসময় থাকবে এবং কালকে সুন্দর পরিবেশে দল মল নির্বিশেষে সবাই এক থাকবে ইনশাল্লাহ। আপনাদের প্যানেল থেকে কি প্রত্যাশা? ইনশাল্লাহ পাস করবে। তো এখন এই যে গতকাল পর্যন্ত কিন্তু বিভিন্ন অভাব অভিযোগ বিভিন্ন কিছু ছিল, এখন কিন্তু এই মুহূর্তে এসে আমরা সেটি দেখছি না, এটি এটিও কোনো চাপ কি না? কেউ কেউ বলছেন যে এটিও কোনো চাপে সবাই চুপ হয়ে গেছে, বিষয়টি এরকম চাপ তো অবশ্যই মাঝে মধ্যে হয়, বাবার চলেও যায়, বাকি সব উপরালা আর চাপ চাপি নেই, কালকের পর সব ঠিক হয়ে যাবে কিন্তু। আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করেছেন কিনা? অবশ্যই অবশ্যই। আসসালাম। দর্শক, আমরা শুনছিলাম আসলে ইয়ার কথা, আমরা আরও কিছু লোকজন এখানে যারা ভোটার আছেন যারা প্রার্থী আছেন সবাই কিন্তু এখানে আসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলছেন। আমরা অরুণা বিশ্বাসকে পেয়েছি যিনি যিনি কিন্তু কার্যকরী সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো এখন পর্যন্ত আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করেছেন কিনা?
এখনো করিনি, কারণ বেশি তাড়াতাড়ি ভোট দাম কমে যায় এই জন্য ভোট দিচ্ছি না। তাহলে সেখানে যে ভোট অন্য কেউ দিয়ে দেবে বা এরকম কোনো সংখ্যা তাহলে কাজ করছে না? একশোবার না, এটা কোনো সম্ভাবনাই নাই, কারণ আমাদের যে ইলিয়াস কাঞ্চন আছেন উনি ইলেকশন কমিশনার, উনি তো খুবই একটা অনেস্ট মানুষ এবং খুবই কিন্তু আইন আইনের মানুষ। উনি আমার কাছে মনে হয়েছে উনি এরকম কোনো সুযোগ উনি দেবেন না নিশ্চয়ই, আর কখনোই কিন্তু এটা হয় নাই যে আরেকজনের ভোট আরেকজন দেবে। তো আপনার মতো একজন সিনিয়র আর্টিস্ট যদি কার্যকরী পরিষদে আসেন আবার, তা সেক্ষেত্রে কী কী পরিবর্তন আনবেন বা আপনাদের টোটাল যে প্যানেল আছে, প্যানেলে যারা আসবে বা প্যানেলের বাইরে থেকেও যারা আসবে তাদেরকে নিয়ে মিলেমিশে আসলে কী দিতে চান চলচ্চিত্র, দেশের চলচ্চিত্রকে নতুন কী উপহার দিতে চান? আমি তো আছি মিশা জায়েদ প্যানেলে এবং আমাদের সাথে আরও অনেক বড় বড় মানুষরা আছে, যেমন দীপজল আছে, রুবেল আছে এবং অঞ্জনাদি, রোজিনা পাওয়ার অনেকেই আছেন যারা বিজ্ঞ, ইমন আছে। আমরা আসলে চাই যে আমাদের ইন্ডাস্ট্রিটা স্বপ্নের মতো হোক, মানুষ যেমন আমাদেরকে নিয়ে চিন্তা করেন স্বপ্নের মানুষ হিসেবে, সেই স্বপ্নের মানুষই মনে যেন করে সবসময়, ভবিষ্যতেও করে। আমাদের যে শিল্পীদের যে মিনিমাম যে ফান্ডামেন্টাল রাইটসগুলো, এগুলো যদি আমরা প্রপার ওয়েতে পাই সেটার জন্যই কিন্তু আমাদের এই লড়াইটা। অনেকে কিন্তু অভিযোগ করছেন যে যে প্যানেলটি ছিল, মানে আপনারা যে প্যানেলটি কিন্তু এই বর্তমানে যে শেষ করলেন মেয়াদ, এই প্যানেলেরই আপনারা অংশ, তা অনেকে বলছেন আসলে মানে আপনাদের বিপরীত পক্ষ যারা আছেন তেমন কোনো কিছুই করেননি, এই প্যানেল তেমন কোনো কাজ করেনি, তাদের উদ্দেশ্যে কী বলার আছে? আসলে কি কোনো কাজ করেননি আপনারা? এটা তো আপনারা অনেক ভালো জানেন, আমার মনে হয় ধরেন যে মানুষটির জন্মদিন হয় তার পরিবারেরও কেউ মনে থাকে না, তারা সেই জন্মদিনটা মনে করে বা তার মৃত্যুদিনটা মনে করে মিলাদ মাহফিল করে, এটাও কিন্তু অনেকে করে না, তাই না? সেটাও তো অনেকে করে না, তাই না? তো আমার মনে হয় যে এটার খুব প্রয়োজন আছে, শুধু মিলাদ মাহফিল বা জন্মদিনের উৎসব করা বাদ দিয়েও কিন্তু তারা বিপদে আপদে রাত দুটা তিনটার সময় মানুষের অসুস্থতার খবর পেলে ছুটে গেছে, হাসপাতালে গেছে, হাসপাতালের বিলটা কমিয়েছে, এবং যারা ধরেন একটু আর্থিক অভাব অনটনে আছেন তাদের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখেছে, তারা পেয়েছে, তো এরকম ধরনের অনেক হেল্পই করেছে। কিন্তু আসলে আমরা চাই না যে কথায় কথায় আমরা প্রধানমন্ত্রীর কাছে হাত পাতবো, দুস্থ শিল্পী হয়ে সমাজের কাছে আমাদের অবমূল্যায়ন হোক, সেটা আমরা চাই না। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা শিল্পী, একটা পবিত্র পেশার সাথে আছি, এখানে তো ঘুষ বাণিজ্যের কোনো বিষয় নাই, আমরা যেন আমরা যে কাজটা করি সেটার জন্য প্রপার সম্মান এবং সম্মানই দুটাই যেন প্রপারলি পাই। আমরা শুনছিলাম, আসলে আমরা শুনছি আজকে যারা ভোটার আছেন, যারা প্রার্থী আছেন তাদের সবার কথা। তো আমার কাছে যে মানুষটি উপস্থিত আছেন, আপনারা সবাই তাকে চিনেন, তাকে মজার মানুষ হিসেবে জানেন, আপনাদের প্রিয় মানুষ হারুন কিসিঞ্জার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি আপনার ভোটাধিকার প্রয়োগ করেছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এখনও ভোট দিনেই ভোট দিতে যাচ্ছি, ইনশাল্লাহ আমি চিন্তা করে ভোট দিব, যারা আমাদের উন্নয়নের কাজ করবে, ভবিষ্যতে আমাদের শিল্পী সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাবে, আমরা ওইভাবে উন্নয়নে যারা কাজ করবে, যারা শক্তিশালী, আমি তাদেরকে ভোট দিব ইনশাল্লাহ। আশা করি আমি যে প্যানেলকে ভোট দিব এই প্যানেলের সবাই পাস করবে, এটা আমি আশাবাদী, কেউ ফেল করবে না। তো আজকে মজার দিনে কিন্তু আপনার মুখ থেকে, আপনি যেমন, আপনাকে দর্শক চিনে যেমন, আমরা যেভাবে জানি, তো আজকে একটু মজার কোনো ডায়লগ নির্বাচন কেন্দ্রিক বা বাইরে আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো ছোট্ট একটু চুটকি টাইপের মজার কাহিনী হলো, ভাই এই নির্বাচন নিয়ে অনেক ঘটনা ঘটে, তবে আজকে মজার বিষয় হলো আজকে পটল ব্যাপারী, রিক্সাওয়ালা, জাইল্লা এরা ঢুকতে পারে নাই। আজকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে এফডিসিতে, আমার শিল্পী জীবন 24 বছরে আর আমি দেখি নাই, আজকে পটলওয়ালা ঢুকতে পারে নাই ভাই। আজকে সব ভোটার ঢুকছে, সব শিল্পী ঢুকছে, এটা দেখে আমার কাছে খুব আনন্দ লাগতেছে ভাই, যে আমরা যোগ্য প্রার্থীকে ইনশাল্লাহ ভোট দিতে পারবো। থ্যাংক ইউ সময় টিভিকে, থ্যাংক ইউ আফার। দর্শক আমরা শুনছি আসলে প্রার্থী এবং যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন জনের কথা, আমরা একটু আমাদের প্রিয় আফজাল ভাইয়ের কথা একটু শুনতে চাই। আমরা ভাই একটু লাইভে আছি। আফজাল শরীফ, আপনাদের প্রিয় অভিনেতা, মজার অভিনেতা, যার অভিনয় দেখে মুগ্ধ হয়েছে বাংলার 17 কোটি মানুষ, এখনো হচ্ছেন, তো তিনি কিন্তু আসলে ইসি, হ্যাঁ
কার্যকরী পরিষদ সদস্য যে এগারো জন আছেন তাদের মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি মিশা জায়েদ খান গ্রুপ থেকেই প্রতিনিধিত্ব করছেন। তো ভাইয়া, আজকে কি আমরা কোনো নির্বাচন কেন্দ্রিক সিরিয়াস কথা নাকি এই নির্বাচন নিয়ে আসলে দর্শকদের উদ্দেশ্যে মজার কিছু মেসেজ দিবেন? আমরা মূলত দুইটা ঈদেও এত আনন্দ করি না, আমরা নির্বাচনের দিন যতটা আনন্দ করি, আজকে সেরকমই একটা পরিবেশ সবচেয়ে ভালো লাগতেছে আমার। এবারে নির্বাচনে আমাদের বর্তমান সরকার এবং এখানকার প্রশাসন যে সম্মিলিত নিরাপত্তা নিছে, এটা চিন্তা করার বাইরে। আমরা যে কী শান্তিতে আছি এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। স্বাচ্ছন্দ্যে ভোট দিতে যেতে পারতেছি, আমি ভোট দিয়ে আসছি, দেখছি কী সুন্দর পরিবেশ। এবং আমার প্যানেল মিশা জায়েদ প্যানেলের পাশ করার ব্যাপারে আমি 100% ইনশাল্লাহ আশাবাদী যে আমরা অবশ্যই পাশ করব। একটু বিষয় যেহেতু আপনার কাছেই এর উত্তরটা আমি মনে করি পাবো, আপনাদের বিপক্ষে তেমন কোনো প্যানেল বলতে কিছু নেই, তারপরও বিপক্ষ আপনাদের প্রতিদ্বন্দ্বী আছে তাদের আমি একটু শেষ করি, সেটি হচ্ছে বলতে চাচ্ছেন যে যে প্যানেলটি আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আসলে চলচ্চিত্র শিল্পীদের জন্য তেমন কিছুই আপনারা করেনি, কথাটি ঠিক না বেঠিক না আপনি কি বলতে? সেটা আপনাদের বিজেপি বিবেচ্য কি বলে। আপনারা যে শিল্পী সমিতিতে আজকে গেছেন তো একবার নিশ্চয় দুঃখান দিচ্ছেন, শিল্পী সমিতি কি সত্যিকার অর্থে এরকম ছিল? শিল্পী সমিতি তো এরকম ছিল না, এরা কিন্তু মিশা জায়েদরাই করছে, মিশা জায়েদরাই করছে। সেই কারণে ওরা উন্নতি করেনি, এটা কে বলছে, এটা কার কথা? আর কারা বিরুদ্ধে আছে এইটা দেখে তো আর নির্বাচন করা যাবে না ভাই। আমার যোগ্যতার কথা আমি বলবো, আমার প্যানেলের যোগ্যতার কথা আমি বলবো, যে আমার প্যানেল আসলে 100% আরও উন্নত থেকে উন্নতি হবে, যে আমার প্যানেলকে সবাই ভোট দিব এটি আমি চাই। এবং দেশবাসীর কাছে দোয়া চাই তারা যেন আমাদের প্যানেলের জন্য দোয়া করে। আচ্ছা, আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের সিনিয়র আর্টিস্ট অঞ্জনা আপাকে আমাদের মধ্যে পেয়ে গেছি, তিনিও কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আসলে এই নির্বাচনে তিনি কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা তার কাছে জানতে চাই আসলে আপনার মতো একজন সিনিয়র আর্টিস্ট যারা দুর্দিনে ছিলেন সুদিনে ছিলেন, তারা যখন এই নির্বাচনে আসেন এবং যদি জয়ী হন আসলে কী কী করতে চান? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা বিগত দিনে কি করেছি কি করি নাই সেটা কিন্তু আমার সম্মানিত ভোটাররাই দেখেছেন, সবাই দেখেছেন। আমি একটি কথাই বলবো, 100% কিন্তু কোনো সমিতি দিতে পারে না এই অল্প সময়তে। বিগত দিনে যারা সমিতিতে ছিলেন তারাও বলতে পারবেন না 100% দিয়েছে। তো আমরাও চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে, তবে আমাদের কিছু কাজ পেন্ডিং আছে, খুব ইম্পর্ট্যান্ট কাজগুলো পেন্ডিং আছে, যেমন আবাসিক আবাসন যেটা আর কি আমাদের অসহায় শিল্পীদের জন্য আবাসন যেটা আমরা একটা প্রকল্প নিয়েছি, আর আমাদের মাননীয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা একটা আমাদের ফান্ড দেওয়ার উনি চিন্তা ভাবনা করছেন, অচিরেই আল্লাহ যদি আমাদের সহায় থাকেন তাহলে এই ফান্ডটা আমরা পাব। এখান থেকে আমাদের শিল্পীদের সবাই যাদের যাদের সমস্যা আছে আমরা পূরণ করতে পারব। তবে আজকের দিনে একটুকু বলতে চাই, একটা সুন্দর পরিবেশে আমরা নির্বাচন করছি, বর্ষণ মুখর পরিবেশ যাকে বলে, তারপরেও এখন একটু কমেছে বৃষ্টি, ভোটাররা আসছেন আসবেন আরও, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন যাতে। আর একটা জিনিস ভালো লাগছে, বাইরের লোকজন যেটা সেই লোকগুলো নেই আজকে, আজকে যেখানেই তাকাচ্ছি মনে হচ্ছে আমার ভোটাররা আমার পাশেই দাঁড়িয়ে আছেন, এবং ভালো লাগছে এই আমার আজকের নির্বাচনের আজকে এই দিনটিতে। আমরা গতবারও ছিলাম এইবারও আছি, আপনার সম্মানিত ভোটারদের এই ভোটটুকু চাই আমরা পুরো প্যানেলে, যাতে আমরা সামনের দিকে ভালো কাজটুকু করতে পারি চলচ্চিত্র উন্নয়নের জন্য। সেটি হচ্ছে আপনি তো সিনিয়র আর্টিস্ট, তো এখানে চলচ্চিত্রে কিন্তু দুস্থ শিল্পী বলে একটি টার্ম চালু হয়ে গেছে, এটির সাথে একমত কিনা বা এটি সমাধানে, এটি সমাধানের কি সমাধান? এখানে একটা কথা বলতে চাই, আজকে আমাদের
চলচ্চিত্রের যারা শিল্পীরা একটা আর্থিক অনটনে পড়েছে সেটা কিন্তু আমাদের চলচ্চিত্র হচ্ছে না বলে এই দিকটা কিন্তু কেউ দেখে না। আজকে আপনার নাটকের দিক দেখেন, প্রতিদিনই কিন্তু নতুন নতুন নাটক হচ্ছে, তারা কিন্তু নাটকে যারা কাজ করছেন প্রতিদিনই কিন্তু তারা একটি পয়সা পাচ্ছেন, অর্থনৈতিকভাবে তারা কিন্তু সচ্ছল একদম আমি বলতে পারি। আজকে যদি আমাদের চলচ্চিত্র সেইভাবেই যদি আগের মতো চলচ্চিত্রগুলো হতো তাহলে আমাদের শিল্পীদেরকে আর্থিক এই কষ্টে থাকতে হতো না। তবে আমি আশা করছি আবারও চলচ্চিত্রের একটা এই ক্রান্তি লগ্ন দূর করে আমরা একটা সুদিন ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সহায় থাকেন এবং আমাদের মাননীয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা পা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা উদ্যোগ নিয়েছেন যতগুলো মল হবে ততগুলো মলের মধ্যে যেটা সিনেপ্লেক্স তৈরি করা যায় সেভাবে উনি অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন সিনেপ্লেক্স তৈরি করার জন্য। তো এইসব সিনেপ্লেক্স যদি তৈরি হয়ে যায় আগামী দুই তিন বছর কিংবা পাঁচ বছরে আমাদের আমাদের এখন থেকেই শুরু হয়ে গেছে চলচ্চিত্র উন্নয়ন, বাকিটা আমরা ফলটা পাবো, সুফলটা পাবো আগামী যখন আমাদের সিনেপ্লেক্সগুলো তৈরি হয়ে যাবেন।